স্বাগত জানাচ্ছি পশ্চিম নিউজ টিভিতে। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। সংসদ নির্বাচনে প্রস্তুতি নেওয়ার নির্দেশ শেখ হাসিনার জানাব তালেবান সরকারের বিষয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী। এবং সর্বশেষ থাকছে ডেঙ্গুতে আরও 317 জন আক্রান্ত। তাই পুরো আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের সবগুলো নতুন নতুন ভিডিও পেতে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এদিকে দ্বাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে দিক নির্দেশনা দিয়েছিল আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে দলটির কার্যনির্বাহী সংসদ সভার শেষে একথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভা শেষে গণভবনে মূল ফটকে দাঁড়িয়ে সাংবাদিকদের বৈঠকে বিষয়বস্তু তুলে ধরেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, পরবর্তী দ্বাদশ নির্বাচনের প্রস্তুতি পক্ষে আমাদের অর্থনৈতিক নীতিমালা প্রণয়ন করার নির্দেশনা দিয়েছে সভাপতি শেখ হাসিনা। দলের বিভিন্ন উপকমিটিগুলো সেমিনার মাধ্যমে উঠে আসা প্রয়োজনগুলো পরবর্তী নির্বাচন ইস্তেহার অন্তর্ভুক্ত করা হবে। উপকমিটিগুলোকে এই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে, যেমন স্বাস্থ্য শিক্ষা আমরা কী কী অন্তর্ভুক্ত করবো তা তুলে ধরা হবে। বৈঠকে আলোচিত সাংগঠনিক বিষয়ে তুলে ধরে অবৈধ কাদের বলে যেখানে যেখানে সাংগঠনিক সমস্যা আছে এবং যেগুলি সমাধান করা দরকার সেগুলি ব্যাপারে নির্দেশনা দিয়েছেন দলীয় সভাপতি। কিছু কিছু ছোটোখাটো কলহ বিরোধ আছে, সেগুলি মীমাংসা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবার সরকারের বিরুদ্ধে অপপ্রচার এবং ষড়যন্ত্র চলতে তা নিয়েও আলোচনা হয়েছে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বলেন, যত নির্বাচন ঘনিয়ে যাচ্ছে তত অপপ্রচার মাত্রা বাড়ছে। অপপ্রচার এবং ষড়যন্ত্র করছে সরকারের বিরুদ্ধে, এসব অপপ্রচার জবাব দিতে হবে। চক্রান্তমূলক তৎপরতার বিরুদ্ধে দলের সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ করতে হবে। তিনি জানান, দলীয় সভাপতি শেখ হাসিনা অত্যন্ত সন্তোষজনক প্রকাশ করে সহযোগী সংগঠনের নেতাদের প্রতি। তারা সারা দেশে ঘুরে ঘুরে করার পরিস্থিতি মোকাবিলা করছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন, এর জন্য তিনি খুশি হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। ওদিকে আফগানিস্তানে তালেবান ও অস্থায়ী সরকার গঠন করেছে এই বিষয়ে বাংলাদেশের অবস্থান পরিষ্কার করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। তিনি বলেন, ভারত পাকিস্তান বা অন্য কোনো দেশকে দেখে নয়, আফগানিস্তানের পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান নিজস্ব সিদ্ধান্ত হবে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা ইউরোপে কেউ কেউ বলছে, বিবিসি বলছে, আপনারা ইন্ডিয়া যেটা করবে সেটা করবেন কি না, কিংবা পাকিস্তান যেটা করে সেটা করবেন কি না। আমরা বলেছি যে কে কী করলো আমরা দেখব না। যুক্তরাজ্য ও নেদারল্যান্ডস নেতারাও বাংলাদেশের অবস্থান জানতে চেয়েছে পররাষ্ট্রমন্ত্রীর কাছে। আব্দুল মোমেন বলে, আমরা সবাইকে জিজ্ঞাসা করেছেন আমাদের ওনাদের ব্যান্ড ওয়ার্গান জয়েন করবো কি না, আমাদের কী পজিশন। তিনি বলেন, আমরা বলেছি যে আফগান ইস্যুটা আমাদের এখনও পর্যবেক্ষণে আছি। তারা বলেছেন যে নতুন সরকারকে আমরা স্বীকৃত দেব কি না। আমরা বলেছি তাদের অবস্থা দেখি, তাদের অ্যাটিটিউড, তাদের পলিসিস, তাদের প্রজেক্টস, এগুলো দেখে আমরা সিদ্ধান্ত নিব। সার্কভুক্ত দেশ আফগানিস্তানের সে দেশের জনগণের বৃহত্তর অংশ অসমর্থনে সরকার গঠিত হলে তাদের সঙ্গে কাজ করার বিষয়ে বাংলাদেশ সিদ্ধান্ত নেবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী মোমেন। এদিকে গত 24 ঘন্টা ডেঙ্গুতে 317 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকাতে 259 জন এবং ঢাকার বাইরে 58 জন। আর এই মাস হাসপাতালে ভর্তি হয়েছেন 2651 জন। বিশ্বত স্বাস্থ্য অধিদপ্তর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত 24 ঘন্টা সারা দেশে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন 317 জন ভর্তি হয়েছে। এ নিয়ে বর্তমানে দেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 1245 জন। এর মধ্যে ঢাকা 41টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন 1075 জন এবং অন্যান্য বিভাগে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন 170 জন।